নতুন রূপত করুণা আহি গল। দেশৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে এতিয়া অসমতো করুণায় ভয়াবহ রূপ ধারণ করেছে। দৈনিক করুণা আক্রান্তর সংখ্যা ক্রমাৎ বৃদ্ধি পাইছে। নির্বাচনের পিছতেই করুণায় এনে এক রূপ লৈছে যার ফলত চিন্তিত হয়ে পড়ছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। সাবধান, ভয়ানক রূপত অসমলৈ আহিছে কোভিড-19। ডাবল মিউটেন্ট করোনা ভাইরাস আহি গল অসমলৈ। আমেরিকা যুক্তরাষ্ট্রত আগমন ঘটা এই ভাইরাস এতিয়া অসমত। আপনি নিশ্চয় জানিব বিচাৰিব ডাবল মিউটেন্ট ভাইরাস কি। এই ভাইরাসের ভয়াবহতার কথা জানিলে আপনি আতঙ্কিত হয়ে পড়ব। গতি এই ভাইরাসের সঙ্গে যুঁজবলে হলে আপনি এতিয়ার প্রায় মানসিকভাবে প্রস্তুত থাকব। সামাজিক দূরত্ব মানি চলিব, মাস্ক পরিধান করব, স্যানিটাইজার ব্যবহার করব, পরাপক্ষ ঘরের বাহির উলাব নয়। ডিব্রুগড় কেবাজনো বিমান যাত্রীর শরীর পরীক্ষার অন্তর স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রত সৃষ্টি হওয়া ভয়ানক ডাবল মিউটেন্ট অসমলে আহি গল। আসলতে আমেরিকার সৃষ্টি হওয়া ডাবল মিউটেন্ট ভাইরাস ভারতের মহারাষ্ট্রত সৃষ্টি হয়েছিল। এই ভাইরাসের অর্থ হল করোনার নতুন রূপ। করোনার নতুন রূপ অতিক ভয়াবহ। করোনার এই নতুন রূপর সঙ্গে যুঁজবলে ভারতের চিকিৎসক মানসিকভাবে প্রস্তুত হয়ে আসিল না নাই সেও প্রশ্নের বিষয়। রব, ডিব্রুগড় কেন ডাবল মিউটেন্ট করোনা ভাইরাস পালে সেই বিষয়ে স্বাস্থ্য বিষয়ার বক্তব্য জানি ল। ভাইরাস যান ভাইরাস এতালেক সংক্রমিত হয়েছে, গোটে পৃথিবীর সংক্রমণ পড়ছে মানুষ, প্রত্যেকটা ভাইরাসে মেইনটেইন করে। এটা কোভিড ভাইরাসও মেইনটেইন করা এই কারণে তাৎপর্যপূর্ণ যে কোভিড ভাইরাস কি ধরনের মেইনটেইন করেছে বা এই বেশিকে ভেরিয়েন্ট হয়েছে নে উইক হয়েছে ভাইরাস, সেইটির উপর স্টাডি করে থাকতে চারিটা ভেরিয়েন্ট পাইছিল ওয়ার্ল্ড নতুন। তার ভিতর দুটা ভেরিয়েন্টে অকান বেশি স্পর্শকাতর আসে, সেইকটা হল ইউকে ভেরিয়েন্ট আর এস এ ভেরিয়েন্ট। এটা ইউকে ভেরিয়েন্ট কিছুদিন আগতে ইয়াত ডিটেক্ট হয়েছে। যেটা ইউকে ভেরিয়েন্ট ডিটেক্ট হল এটা ফাস্ট হবলে আরম্ভ করলে আমি যেটা ভাবিছিল যে এভরিডে ইউকে ভেরিয়েন্ট অহার লগে রেট ডাবল আপ হয়ে গিয়ে থাকব ভেরি শর্ট টাইম পিরিয়ডত পজিটিভ কেসর, আর সেইটাই দেখা গেছে। যেটা সেইটা দেখা গল আর যেহেতু ভেরিয়েন্ট আছে সেইটার কারণে আজি কিছুদিন আগতে লাহোয়াল আর্মি আর্চে একটা র্যান্ডম স্যাম্পলিং করেছিল। র্যান্ডম স্যাম্পলিং এনেকা ধরনের করেছিল এয়ারপোর্টত যা মানুষ বাইরের আইসে তেওঁলোকৰ মাজৰ পৰা কিছুমান র্যান্ডম স্যাম্পল সিলেক্টেড নহয় র্যান্ডম স্যাম্পল চারিটা কালেকশন করে লৈছিল। কালেক্ট হওয়ার পিছন পাঁচটা স্যাম্পল কালেক্ট ছটা স্যাম্পল কালেকশন করেছিল, তার ভিতর চারিটা পজিটিভ পাইছে। পজিটিভ সেইটো হল যেটা এস এ ভেরিয়েন্ট বলে কয় সেইটো ডাবল মিউটেন্ট। এটা মিউটেন্টত হল কি দুটা হল, এটা আগরটো আসলে ইউকে ভেরিয়েন্ট B117 আর যেটা ডাবল মিউটেন্ট বলে কৈছে আজি যেটা আপনাদের শুনেছে এস এ ভেরিয়েন্ট সেইটো হল B1.617 ভেরিয়েন্ট। ইয়াৰে কেইটামান স্পাইক প্রোটিনত স্পাইক প্রোটিন যেটা থাকে দেখিছে জোঙা জোঙা যেনেকে স্পাইক প্রোটিন দেখিছে সেই স্পাইক প্রোটিনত এমিনো এসিডস থাকে, সেই স্পাইক প্রোটিনত মিউটেশনটো হৈছে। ইয়াৰ স্পাইক প্রোটিনৰ ইউকে ভেরিয়েন্টটোৰ 5.01 পজিশনত এটা চেঞ্জ হৈছে সেইটো ইউকে ভেরিয়েন্টত, কিন্তু যিটো ডাবল মিউটেন্ট কৈছে সেইটো 4.52 আৰু 4.84 পজিশনত দুটা মিউটেন্ট হৈছে, দুটা স্পাইক প্রোটিনৰ মিউটেন্ট হৈছে। কিন্তু ইউকে ভেরিয়েন্টত 23 মিউটেন্ট হৈছে আর যেটা ডাবল ভেরিয়েন্ট বলে কৈছে যে ডাবল মিউটেন্ট ভেরিয়েন্ট যেটা হয়েছে যেটা কৈছে সেইটোত 15টা পজিশনত হয়েছে। কিন্তু এই দুটার তাৎপর্যপূর্ণ এইটাই যে আগর যেটা ভেরিয়েন্ট আমার ইয়াত হয়ে আসে সেইটোতক এই দুটা পেশেন্ট এই দুটা খুব বেশি ইনফেকশাস। ডাবল মিউটেন্ট করোনা ভাইরাসের ভাবে এটা বিপদত পড়েছে মহারাষ্ট্র। ঘনে ঘনে মহারাষ্ট্র সরকারের লকডাউন ঘোষণা করবলে বাধ্য হয়েছে। এই মিউটেন্ট অতি ভয়াবহ, অতি ভয়ানক রূপত এই সংক্রমণ ঘটে।
পূৰ্বৰ তুলনাত কৰোনা ভাইৰাছ এতিয়া বিপদজনক হৈ পৰিছে। ডাবল মিউটেন্ট ভাইৰাছ কি? এই ভাইৰাছৰ প্ৰকৃত নাম হ'ল B.1.617। L452R আৰু E484Qৰ সংমিশ্ৰণত প্ৰস্তুত হৈছে এই ডাবল মিউটেন্ট। ভাৰতৰ মহাৰাষ্ট্ৰ, গুজৰাট, দিল্লী আৰু পাঞ্জাৱত এই ভাইৰাছৰ আগমন ঘটিছে। পূৰ্বৰ কৰোনা ভাইৰাছতকৈ ই অধিক ভয়াৱহ। শৰীৰৰ প্ৰতিৰোধ শক্তি হ্ৰাস কৰে ডাবল মিউটেণ্ট ভাইৰাছে। পূৰ্বতকৈ ই অধিক সংক্ৰামক। এই ডাবল মিউটেণ্ট ভাইৰাছক লৈ ইতিমধ্যে বিভিন্নজন চিন্তিত হৈ পৰিছে। ইতিমধ্যে কৰোনাক প্ৰতিৰোধ কৰিবলৈ ভাৰতত যি দুটা ভেকচিন প্ৰস্তুত কৰিছে, সেই ভেকচিনে এই ডাবল মিউটেণ্ট কৰোনা ভাইৰাছক প্ৰতিৰোধ কৰিব পাৰিব নে নাই সেয়াক লৈ চিন্তা চলিছে। এইখিনি সময়তে পশ্চিমবংগৰ দৰে ৰাজ্যত ট্ৰিপল মিউটেণ্ট ভাইৰাছ সৃষ্টি হৈছে, অৰ্থাৎ ডাবল মিউটেণ্ট ভাইৰাছতকৈও ভয়ানক। গতিকে যিকোনো মুহূৰ্তত পশ্চিমবংগৰ পৰা এই ট্ৰিপল মিউটেণ্ট ভাইৰাছ যে অসমলৈ আহিব সেই কথা নিশ্চিত। ভাৰতৰ বিশেষজ্ঞসকলে ইতিমধ্যে যি প্ৰতিষেধক প্ৰস্তুত কৰিছিল, সেই প্ৰতিষেধক মূলতঃ কৰোনা ভাইৰাছক প্ৰতিৰোধ কৰিবলৈ প্ৰস্তুত কৰিছিল। কিন্তু কৰোনাই সংঘাতী ৰূপ ধাৰণ কৰি নতুন ৰূপত আগমন ঘটিছে, অৰ্থাৎ ডাবল মিউটেণ্টৰ ৰূপ। ডাবল মিউটেণ্ট অথবা ট্ৰিপল মিউটেণ্ট কৰোনা ভাইৰাছৰ সৈতে এই প্ৰতিৰোধকে যুঁজিব পাৰিবনে নাই তাক লৈ ইতিমধ্যে চৰ্চা চলি আছে। বহু বিশেষজ্ঞই কয় এই ভেকচিন লোৱাৰ পিছতো ডাবল অথবা ট্ৰিপল মিউটেণ্টে শৰীৰত আক্ৰমণ চলাব পাৰে। এনে অৱস্থাত অসমত যে অনাগত সময়ত এক ভয়ানক পৰিস্থিতি আহি আছে সেই কথা নিশ্চিত। নকলেও হওক, বিগত সময়ছোৱাত ৰাজ্যত কৰোনা ভাইৰাছ বিয়পি পৰাৰ সময়ত ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগে গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছিল। বিভিন্ন প্ৰান্তত কোভিড চেণ্টাৰ গঠন কৰি বিনামূলীয়াকৈ কৰোনা ৰোগীসকলক চিকিৎসা কৰিছিল। সেই সময়ৰ পৰিস্থিতি আৰু এতিয়াৰ পৰিস্থিতিৰ কথা সম্পূৰ্ণ সুকীয়া। নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত কৰোনা ভাইৰাছক লৈ চৰকাৰখন যাতে বিপদত নপৰে সেইবাবে হিমন্ত বিশ্ব শৰ্মাই চৰকাৰী ধন ব্যয় কৰি ৰাইজৰ সেৱাত নামি পৰিছিল। কিন্তু ইতিমধ্যে নিৰ্বাচন হৈ কোন জিকিব কোন হাৰিব সেয়া EVMত বন্দী হ'ল। এনে অৱস্থাত নতুন চৰকাৰ গঠন হোৱাৰ পিছত সেইখন চৰকাৰে কৰোনাত আক্ৰান্ত ৰোগীসকলক পূৰ্বৰ দৰে যে সা সুবিধা দিব তাক লৈ প্ৰশ্ন আছে। এইবাৰ কোভিড চেণ্টাৰত পূৰ্বৰ দৰে সুখাদ্য পোৱা নাযাব। চিকিৎসালয়ত ৰোগীক দিয়াৰ দৰে আহাৰ যোগান দিয়া হ'ব। ৰোগীয়ে ইচ্ছা কৰিলে ঘৰৰ পৰা আহাৰ আনিব পাৰিব। চৰকাৰে হস্পিটেলৰ পৰিৱৰ্তে কোভিড আক্ৰান্ত ঘৰত থকাৰ পৰামৰ্শ দিব। চৰকাৰী হস্পিটেলত হয়তো এইবাৰ কোভিড চিকিৎসা সম্পূৰ্ণ বিনামূলীয়া নহ'ব। ৰোগীয়ে অলপ অসুবিধা পাব আৰু সেইকাৰণে আমি কৈছোঁ যে ঘৰৰ পৰা যিমান পাৰি বয় বস্তু আনিব লাগে, কাৰণ দুপৰীয়াৰ খোৱাটো, ৰাতিপুৱাৰ খোৱাটো অলপ ঘৰৰ পৰা আমাক সহায় কৰিলে ভাল। বিশেষকৈ এইবাৰ APL পেচেণ্টৰ ক্ষেত্ৰত আমি আশা কৰিম যে পানীৰ বটল আদিও যাতে ঘৰৰ পৰাই আহে। APLৰ ক্ষেত্ৰত BPLৰ আমি পূৰা দায়িত্ব ল'ম। APLৰ ক্ষেত্ৰত এইবাৰ আমি আশা কৰিম প্ৰত্যেকটো ক'ভিড কেয়াৰ চেণ্টাৰৰ বাহিৰত এখন কেণ্টিন থাকিব। আমি খোৱা এটা দিম, কিন্তু কোনোবাই আৰু ভালকৈ খাব খোজে সেই কেণ্টিনখনৰ পৰা কিনি ল'ব পাৰিব। গতিকে আমি ব্যৱস্থা কৰি দিম, ধৰক ৰাতিপুৱা আমি পুৰি চব্জি দিলোঁ কিন্তু কোনোবাই কণী এটা লগত খাব খোজে বাহিৰৰ কেণ্টিনখনৰ পৰা কিনিব পাৰিব। সেইকাৰণে কাৰণ এইবাৰ চৰকাৰৰ অসুবিধা হ'ব কি, আমি অক্সিজেন ইনজেকশ্যনৰ চিন্তা কৰিম নে খোৱা বোৱা চিন্তা কৰিম, সেইকাৰণে এইবাৰ পৰিৱেশটো বেলেগ, ৰাইজে বহুত সহায় কৰিব লাগিব। বিগত সময়ছোৱাত কোভিডৰ চিকিৎসা অসমত সম্পূৰ্ণ বিনামূলীয়া আছিল, কিন্তু দেশৰ অন্যান্য ৰাজ্যত বিনামূলীয়া নাছিল। কিন্তু তৎসত্ত্বেও এইবাৰ কোভিডৰ সৈতে যুঁজিবলৈ সাজু কৰি ৰখা হৈছে GMCHক। আমাৰ ICU
সুপার স্পেশালিটিত আমাৰ আই চিউ আছে, ফোর্থ ফ্লোর থার্ড ফ্লোর, আগতে যোনবোৰ কোভিড আই চিউ সেইবোৰ এতিয়া সুপার স্পেশালিটি ডিপার্টমেন্টৰ আই চিউ আছে। বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন আমাৰ পেচেন্টস ইফালে অকণমান আই চিউত কম আছে, সেইকাৰণে আমি গভর্নমেন্টে এইটো ডিসাইড কৰিলে কি ইয়াতে যোনটো আই চিউ যোনখন আছে পাঁচটা ফ্লোরত, ওয়াই কান্ট উই শিফ্ট দোজ আই চিউজ দেয়ার, আর তেতিয়াহলে এই দিস উইল বি কনভার্টেড টু কোভিড আই চিউ। সো উই হ্যাভ কনভার্টেড, উই আর প্ল্যানিং টু কনভার্ট দিস ইন্টু কোভিড আই চিউ উইথ দ্য ডায়ালিসিস ইউনিট ইন দ্য ফার্স্ট ফ্লোর। এইখানে সময়তে রাজ্যের বিভিন্ন প্রান্তত কোভিড ভ্যাকসিন লোবলৈ হসপিটালত ভিন্ন শ্রেণীর লোকের আগমন দেখা গেছে। প্রারম্ভিক পর্যায়ত ভ্যাকসিন লোবলৈ মানুষের উদাসীনতা প্রকাশ করেছিল যদিও কোভিডে ভয়ানক রূপ ধারণ করার পিছত এতিয়া ব্যাপক হারত লোকে ভ্যাকসিন লোবলৈ গৈছে। সরকারি বেসরকারি চিকিৎসালয়ত আজির তারিখত পর্যাপ্ত পরিমাণের ভ্যাকসিন নাই। আশা করা হয়েছে 48 ঘণ্টার ভিতর পর্যাপ্ত পরিমাণের ভ্যাকসিন আহি পাব, অর্থাৎ অহা সপ্তাহত অসমত যথেষ্ট ভ্যাকসিন আহি পাব। গতি ভ্যাকসিন অহার লগে লগে আপনি ভ্যাকসিন লোবলৈ আগবাহি যাও। অহা সপ্তাহরপরা যুবকসকলকো ভ্যাকসিন দিয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিকতেই এই ভ্যাকসিন লোবলৈ সকল আগবাহি যাওয়া অতিকৈ প্রয়োজনীয় হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, DY365।